বি অনেস্ট, আপনি কি জানেন ব্রনজিং এবং কন্ট্রোলিংয়ের মধ্যে পার্থক্য কী? লজ্জার কিছু নেই, আমি অনেকদিন জানতাম না যে ব্রনজিং এবং কন্ট্রোলিংয়ের মধ্যে মেইন ডিফারেন্স কী এবং ঠিক কিভাবে ব্রনজিং করতে হয়। আমাদের মধ্যে ইভেন এমন অনেকেই আছেন যারা ব্রনজিংয়ের প্রোডাক্ট দিয়ে কন্ট্রোলিং করেন এবং কন্ট্রোলিংয়ের প্রোডাক্ট দিয়ে ব্রনজিং করে ফেলেন। আজকের এপিসোডে মূলত আমরা অল অ্যাবাউট ব্রনজিং নিয়ে কথা বলবো, কিভাবে ব্রনজিং করবেন, ঠিক ফেসের কোন কোন স্থানে ব্রনজিং করা উচিত এবং ব্রনজিং এবং কন্ট্রোলিংয়ের মধ্যে মেইন ডিফারেন্সটা কি, আজকের এপিসোডের থ্রুতে আপনারা জানতে পারবেন। সো দেরি না করে সাথেই থাকুন। ব্রনজিং করা হয় মূলত আপনার ফেসের ট্যান ভাবটাকে এনহ্যান্স করার জন্য এবং ফেসে একটা সানকিসড লুক আনার জন্য। বেসিক্যালি ব্রনজিং করলে আপনার ফেসে একটা ন্যাচারাল ওয়ার্ম ভাব আসে এবং একটা হেলদি ও গ্লোই একটা লুক চলে আসে। একটা কথা ক্লিয়ার করা ভালো, ব্রনজার কিন্তু কখনোই সেলফ ট্যানারের রিপ্লেসমেন্ট না। সো ফাউন্ডেশনের মতো করে আপনি যদি ব্রনজার আপনার ফেসে দেন তাহলে কিন্তু ব্রনজারের যে সৌন্দর্যটা সেটা ফুটে উঠবে না। ব্রনজিং করার সময় একটা ব্যাপার মাথায় রাখবেন, আপনার ফেসের সেই সব স্থানে আপনি ব্রনজিং করবেন যেখানে সূর্য ন্যাচারালি হিট করে। সো সেসব স্থান হলো আপনার কপাল, চিকবোন এবং জলাইন। ব্রনজিং করার সময় যে ব্যাপারটা মাথায় রাখবেন তা হলো আপনার ফেসে থ্রি বা ই শেপটা ক্রিয়েট করতে হবে। আপনার ফেসে থ্রি বা ই শেপটা ক্রিয়েট করতে হলে দেখবেন এই শেপের ভেতরে কিন্তু আপনার কপাল, চিকবোন এবং জলাইন চলে আসছে। সো সেসব স্থানে আপনি ব্রনজিং পাউডার অ্যাপ্লাই করুন যেসব স্থানে ন্যাচারালি আপনার সূর্যের আলোটা পড়ছে। ব্রনজিং করতে গেলে শুধু মুখের কথা ভাবলেই কিন্তু হবে না, আপনাকে কিন্তু নেকের কথাও মাথায় রাখতে হবে। আপনি যখন ব্রনজিং করবেন তখন চিন্তা করে দেখুন আপনার নেকে ঠিক কিভাবে সূর্যের আলো পড়ছে। নেকের দুপাশে ঠিক এইভাবে ব্রনজিং পাউডার দিয়ে ব্রনজিং করে ফেলুন। আই হোপ আজকের এপিসোডে ব্রনজিং নিয়ে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিতে পেরেছি। দেখা হবে নেক্সট এপিসোডে, ততদিন পর্যন্ত বাই বাই।